আব্দুল্লাহ আল মামুন, বয়স 14, সে একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। দরিদ্রতার সঙ্গে লড়াই করা এই শিশু বড় হয়ে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে। পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠের পূর্ব দিকের একটি ঝালাই কারখানায় মামুনের সঙ্গে দেখা হয়। তখন সে ইঞ্জিন সারানোর কাজ করছিল। কথা বলে জানা যায়, সকাল থেকে রাত পর্যন্ত সে এখানে কাজ করে, তবে এর বিনিময়ে সে কোনো পারিশ্রমিক পায় না। সকাল 8টা থেকে আসি, রাত 10টা সময় বাড়ি যাই। আমার বাবার অসুস্থ, তো আর্থিক সমস্যা, লেখাপড়াও ফাঁকে ফাঁকে করি, মাঝে মাঝে করি, আবার আসলেই ইঞ্জিনিয়ার। শিশু শ্রমিক নিয়োগের বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক মোহাম্মদ আক্তারুজ্জামান hello.bdnews24.com কে বলেন, আর্থিক সচ্ছলতা কম, এই কারণে বাবা যত অনুরোধ করছে আমার কাছে, কাজের পাশাপাশি তো লেখাপড়াও করে, আর মাঝে মাঝে কাজকাম শেখে, তার ভবিষ্যৎটা ভালো হয়। একই এলাকার মোহাম্মদ ফোরকান নামের এক ব্যবসায়ী হ্যালোকে বলেন, যে ছেলেটি এখন যে অক্ষপে কাজ করে, মূলত বাউফলে শুধু ওই একা না, একাধিক ছেলেরা এইভাবে শ্রম দিচ্ছে। বাংলাদেশের আইনে শিশু শ্রম দণ্ডনীয় অপরাধ, তারপরও এই আইনের তোয়াক্কা না করি ঝুঁকিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। দেশে এখন 18 লাখের বেশি শিশু ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে যুক্ত বলে সরকারি হিসাবে উঠে এসেছে। আর ইউনিসেফ বলছে, বাংলাদেশে 5 থেকে 17 বছর বয়সী শিশুদের 6.8% শিশু শ্রমে নিয়োজিত। মুনতাসির তাশরিফ, hello.bdnews24.com, পটুয়াখালী।